তাসিলিল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা এটাও জান্নাতে যাবার একটি কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, ছোট্ট হাদিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। এই জন্য একজন সাহাবি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আমার আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক না রাখে তাহলে কি করবো? কয়ফা সেল্লু, সে সম্পর্ক না রাখুক কিন্তু তুমি সম্পর্ক রাখো। এই সম্পর্ক রাখার বাহ্যিক আলামত হচ্ছে, এই সম্পর্ক রাখার বাহ্যিক চিহ্ন এতটুকুনও যে তার সঙ্গে দেখা হলে সালাম কালাম হওয়া। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা তাহজুর আখাকা ফাওকা সালাসা, তুমি তোমার কোনো মুসলিম ভাইকে তিন দিনের বেশি, তাহলে বললেন দেখ তিন দিন সুযোগ পাওয়া গেল, আপনার রাগ মেটানোর জন্য তিন দিন সময় পাওয়া গেল, তিন দিনের বেশি তাকে পরিত্যাগ করবে না। এই পরিত্যাগ করার অর্থ হচ্ছে যে তিন দিনের বেশি তার সঙ্গে দেখা হলে সালাম না দিলেও আপনি কাতে রেহেম হিসাবে, কাতে উখুবতুল ইসলাম হিসাবে, মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্নকারী হিসেবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে আপনার কাছে আল্লাহর আদালতে কি হবেন? অপরাধী হবে। কথা বলতে মন না চেলেও অন্তত দেখা যাচ্ছে সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বলবেন। কি বলেন, এই আমলটা আমরা সকলেই করবো? যদি কেউ একে এখানে থাকেন ভাই এবং বোনদের মধ্যে যে পরস্পরের সাথে রাগারাগি হয়েছে কথা বলেন না, তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস হয়ে গেছে, আমি অনুরোধ করব যে আপনার সালাম কালাম করবেন। কারণ আপনি যখন তার প্রতি আসসালামু আলাইকুম বলবেন, তিনি তো ওয়ালাইকুম আসসালাম বলতে বাধ্য হবেন, কথা ঠিক নেবে ঠিক? তাহলে আপনিও তার জন্য শান্তির কামনা করলেন, তিনিও আপনার জন্য শান্তি কামনা করলো, মাঝখানে অশান্তির কিছু আর থাকতে পারে।